লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবী এমপি, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ আনোয়ার কামাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম, আওয়ামী লীগ নেতা এস এম আব্দুল জব্বার ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত বক্তব্য রাখে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহিরুদ্দিন। ইয়ান ছাড়াও স্মৃতিচারণ অনুষ্ঠানত উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ উপজেলার ব্যাগ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত আছে। মুক্তিযুদ্ধ মেলায় তার ইত্যাদি বললাই, মুক্তিযুদ্ধ মেলার মাধ্যমে স্মৃতিচারণও বললাই, যারা দেশ স্বাধীন করি ইতার চিনি বললাই, বঙ্গবন্ধুর চিনি বললাই, স্বাধীনতার ইতিহাস জানি বললাই, আর আগামীবার শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা আ ভরিব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ এবং সি প্লাস ফোন রে চাহ।